হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করবো কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আপনাদের সঙ্গে আজকে রেসিপিতে থাকছে পোয়া পিঠা। কোনো রকম চালের গুঁড়া ছাড়া শুধুমাত্র সুজি আর ময়দা দিয়ে কিভাবে আপনারা এই পোয়া পিঠাটা তৈরি করতে পারেন সেই রেসিপিটা শেয়ার করছি। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখন চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা যেরকম মিষ্টি খেতে চান সে অনুযায়ী দিয়ে নিতে পারেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব কুসুম গরম পানি, অর্থাৎ হালকা একটু গরম পানি দিতে হবে, তবে খুব একটা কিন্তু বেশি গরম দেওয়া যাবে না, উষ্ণ কুসুম গরম পানি দিতে হবে। অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে, তবে খুব একটা বেশি কিন্তু পাতলা করা যাবে না। আমার এখানে পানির পরিমাণ লেগেছে 1.5 কাপ পরিমাণ, আপনাদের ক্ষেত্রে কম কিংবা বেশিও লাগতে পারে। আর ভালোভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন এইরকমটা হতে হবে। এখন হচ্ছে 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। তো 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট পরে আমি আবারও ডোটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা যত বেশি এটাকে ফেটিয়ে নেবেন এতে করে পিঠাগুলো দেখবেন অনেক বেশি ফুলকো হবে। এখন হচ্ছে পিঠাগুলো ভেজে নেব, সেজন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি, আর তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখনই পিঠাগুলো ভাজতে হবে। আমি 1 কাপ দিয়ে দিচ্ছি, এতে করে সবগুলো পিঠা একই মাপের হবে। কিছুক্ষণ পরে দেখবেন পিঠাগুলো আপনা আপনি ফুলতে শুরু করবে। এই তো দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর এইভাবে একটু তেলটা উপরে দিয়ে দিতে পারেন, এতে করে পিঠাগুলো আরো বেশি ফুলকো হবে। এখন উল্টে পাল্টে সোনালি কালার করে পিঠাগুলোকে আমি ভেজে নেব। একটা সাইড হয়ে গেলে উল্টে দিতে হবে, দুটো সাইড সোনালি কালার করে ভেজে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা আমার ভাজা হয়ে গেছে, বাকি সবগুলো পিঠা একইভাবে ভেজে নেব। তো পোয়া পিঠা পছন্দ করে না এমন কাউকে তো খুঁজেই পাওয়া যাবে না। আশা করছি আজকের পর্বটা সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।